একেবারে ফিল্মি কায়দায় ক্রেতা সেজে দোকানে ঢুকে আগ্নেয় অস্ত্র দেখিয়ে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানা। মধ্যমগ্রামে দিনে দুপুরে ফিল্মি কায়দায় আগ্নেয় অস্ত্র দেখিয়ে ডাকাতি, ঘড়ির কাঁটায় তখন সময় বিকেল চারটে। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন ওভারব্রিজের গোড়ায় এক সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে পড়ে পাঁচজন। দোকানে ঢুকেই আসল রূপ দেখায় দুষ্কৃতীরা, আগ্নেয় অস্ত্র বার করে শুরু হয় লুটপাট। দোকান কর্মী থেকে মালিক সকলের সাথে শুরু হয় ধস্তাধস্তি, হাতাহাতি। ঘটনায় এক দুষ্কৃতী আহত হয় বলেও জানিয়েছেন দোকানের কর্মীরা। কাস্টমার সেজে ও দেখতে দেখতে আর চারজন ঢুকে ফিল্ম স্টাইলে ডাকাতি করে চলে গেল। হাত আংটি নিল, কানে নিল, রিং নিল, চেন নিল। মুহূর্তের মধ্যে লুটপাট চালিয়ে পালিয়ে যায় পাঁচ দুষ্কৃতী। দুষ্কৃতীদের খবর পৌঁছায় মধ্যমগ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তবে তদন্তের স্বার্থে কত টাকা বা কত পরিমাণ সোনার গহনা খোয়া গেছে এখনই বলতে নারাজ পুলিশ। সেটা নিশ্চয় দাঁড়িয়ে ছিলাম, ওপাশ থেকে সিকিউরিটি খুব সাজা ছিল যে ডাকাত ডাকাত। এবার দুপুরবেলা দেখা যাচ্ছে আমরা কেয়ার করিনি কথাটা, এবার বলছে ডাকাত ঢুকেছে আমাদেরকে দেখাচ্ছে, ওখান থেকে দেখাচ্ছে। তো আমরা ওখান থেকে যেই ক্যাজুয়াল নিয়েছি ব্যাপারটা বুঝতে পারিনি, এদিকটা ঘুরে যেয়েই তাকিয়েছি দেখি দুজন বেরাচ্ছে, দুজনের হাতেই আমি তখন দেখি দুটো গান, ঠিক আছে দুজনের হাতেই। একটা ইয়ং, দুটো ইয়ং ছেলে ছুটে গেছে, পেছন পেছন আরও তিন চারজন ধরার জন্যে, হ্যাঁ পারেনি, ছুটে গিয়ে পাঁচিল টপকে পরের গলি দিয়ে বেরিয়ে গেছে। এটা তো হয় না, এটা হঠাৎই আজকে হলো। করোনার আতঙ্কে সকাল থেকেই শুনশান রাস্তাঘাট, মনে করা হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। চারটের সময় এখানে পাঁচজন ছেলে, বয়স রাউন্ড অ্যাবাউট 25-35-40 হবে, তাদের দুজনের মুখে সাদা কাপড় বাঁধা ছিল, কল্যাণী জুয়েলার্সে ঢোকে তোকে বলে আংটি চাই, আংটি চাই। ওই আংটিটা খোঁজ করতে গিয়ে তারপর একজন রিভলভার, দুজনের হাতে রিভলভার ছিল, তারা ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে গিয়ে ওদের যে শোকেসের মধ্যে রিংয়ের কিছু বক্স থাকে, যে বক্সের রিংগুলো সেট করা থাকে বা আমাদের সোনার যে চেন থাকে তার কিছু মানে ইয়ের ডাইস থাকে শোকেসের মধ্যে ডাইস, সেগুলো ভেঙেছিল, কিছু কিছু নিয়েছে। এবং ওদের কাছে একটা রিভলভার ছিল, সেই রিভলভারটা ওরা পালাবার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়, তার মাথাও রক ইনজিওর্ড হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম।